সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন আজগর আলী হাসপাতাল সুস্থতার ব্যবস্থাপত্র এই অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। প্রতিটি পর্বের মতো আজও আমাদের স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের অতিথি হিসেবে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার হাসিনা আক্তার, জুনিয়র কনসালটেন্ট অবস্টেট্রিক্স গাইনোকোলজি অ্যান্ড ইনফার্টিলিটি আজগর আলী হাসপাতাল। ম্যাম, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের পরামর্শের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে। ম্যাম, যেহেতু অবস্টেট্রিক্স গাইনোকোলজি এবং ইনফার্টিলিটি এই বিষয়ে আপনি কাজ করছেন, তো ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধাত্ম, তো এই বন্ধাত্ম অন্তরায় বেশ কিছু কারণ যেমনি রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হিসেবে আমরা জানি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এটি একটি কঠিন মেডিকেলিও টার্ম, তো আমাদের দর্শকদের সুবিধার জন্য আপনি যদি একটু বুঝিয়ে বলতেন যে এই পিসিওএস বলতে কি বোঝায়। ধন্যবাদ। অ্যাকচুয়ালি ইউ আর রাইট দ্যাট এটা একটা খুবই কঠিন একটা শব্দ, যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আমি সহজ কথায় যদি আসি, বন্ধাত্ম সেকেন্ডারি রাখতেছি, এটা একটা সিনড্রোম। যেহেতু সিনড্রোম মানে আমরা বুঝি এমনিতেও একটি অসুখ, একটা প্রবলেমের মধ্যে অসুখ, একদম ডিরেক্টলি আমরা অসুখ না বলে একটা সিনড্রোম, একটা সমন্বয়, কিছু সমস্যা সমন্বয়, আচ্ছা, সিনড্রোম। আর একটা জিনিস আসতেছে এখানে, বলতেছি পলিসিস্টিক, সিস্ট মানে আমরা জানি যে কিছু ফ্লুইড ফিল্ড এরিয়া, বা এটা যখন একটা সিস্ট হয় সবাই তো এই প্রবলেম। আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলে খুবই চেষ্টা করতেছি, বা খুবই এটা খুবই কমন একটা প্রবলেম, খুবই কমন, এবং এটা দেখা যাচ্ছে অনেকের মধ্যে কিছু ধারণা আছে, কারোর মধ্যে কিছু ভুল ধারণাও আছে। যেমন কিছু পেশেন্ট এসে আমাকে জিজ্ঞেস করে, আমার সিস্টগুলো কি ম্যাম বড় হয়ে গিয়েছে, আমার তো পলিসিস্টিক আছে। তো পলিসিস্টিক কিন্তু বড় কোনো সিস্ট না, এটা হচ্ছে একটা ওভারিতে ছোট ছোট কিছু সিস্ট থাকবে, মানে ফ্লুইড ফিল্ড এরিয়া থাকবে, ওভারিটা সাইজ একটু বড় হয়ে যাবে, এটাকে বলতেছে পলিসিস্টিক। এটা একটা ওভারি, এটা একটা আলট্রাসোনোগ্রামিক ফাইন্ডিং। কিন্তু যখন আমরা একটা সিনড্রোম বলতেছি তখন তার সাথে কিছু প্রবলেম থাকে, যেমন কারো থাকে অনিয়মিত পিরিয়ড হওয়া, এটা একদম প্রথম, অর্থাৎ মাসিক অনিয়মিত, মাসিকটা অনিয়মিত, এটাই দেখা যাচ্ছে। প্রথম একটা মেয়ে যখন মাসিকটা শুরু হয় তখন দেখা যাচ্ছে তার মাসিকটা নিয়মিত হচ্ছে না, এবং দেখা যাচ্ছে তার কিছু এক্সট্রা হেয়ার হচ্ছে, কারো মুখে হচ্ছে অবাঞ্ছিত লোম, অবাঞ্ছিত লোম হচ্ছে কিছু কিছু, এবং তা দেখা যাচ্ছে কিছু কালো শেড দেখা যাচ্ছে ঘাড়ের পিছনে, কারো দেখা যাচ্ছে ওয়েট বেড়ে যাচ্ছে, তখন হয়তো তার আমাদের কাছে আসতেছে, দেখা যাচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পাচ্ছি যে এটা ওভারিগুলো বড় হয়ে গেছে এবং পলিসিস্টিক। তো যখন শুধুমাত্র একটা ফাইন্ডিং থাকে তখন কখনোই আমরা সিনড্রোম বলবো না, তার সাথে দুই বা তার বেশি যখন প্রবলেম থাকে তখন ওখানেই বলতেছি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা সমস্যা হচ্ছে ইনফার্টিলিটি, কিন্তু তার আগেও কিছু সমস্যা হয়, যেমন এই যে একটা মেয়ের নিয়মিত মাসিক হচ্ছে না, এটা একটা বড় সমস্যা, প্রথমেই তারা ফেস করতেছে, হয়তো তার বয়স 13-14-15, মায়েরা নিয়ে আসতেছে, তার পিরিয়ড হচ্ছে না। তো মাসিক ক্ষেত্রে যদি একটু জেনে নেই যে বয়সের কোনো বয়সসীমা রয়েছে কিনা, যে কোন বয়সে এটা হতে পারে না, এটা কাদের বেশি হয়, হ্যাঁ এর কোনো বয়সসীমা নাই, বয়সসীমা নাই, কারণ এটা তো হচ্ছে যখন শুরু হচ্ছে মাসিকটা তখনই সমস্যা শুরু হয়ে যাচ্ছে। ওভারি তো ইউজুয়ালি পরে যে চেঞ্জ হচ্ছে না, এটা প্রথম থেকেই থাকতেছে যাদের থাকছে, এটা কিন্তু আল্ট্রাসোনোগ্রামে 1/3 kg দেখা যাচ্ছে যে ওভারিগুলো বড় দেখা যাচ্ছে, যখন একটা অল্প বয়সের মেয়ে যাচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করতে, কিন্তু সবারই যে এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হবে বা সমস্যা হবে তাও কিন্তু না, তা নয়। তো এই কারণে কিন্তু এটা এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রামে পেলে টেনশন করার মতো অনেক কিছু না, যে আমার একটা পলিসিস্টিক ওভারিয়া সে খুব টেনশন হয়ে গেল, মায়েরা যেটা হয় খুব টেন্স হয়ে গেল মেয়েদেরকে নিয়ে। তো আবার আরেকটা ব্যাপার হচ্ছে, এটা টেনশন লাগতে পারে শুনলে, বাট এটা কিন্তু তাও না, এইটাকে আবার যায়ও না, এমন না যে একটা সিস্ট হলো, একটা মেডিসিন নিল বা একটা অপারেশন করলো চলে গেল। পলিসিস্টিক ওভারিটা আবার এমন না, এটা যাদের হচ্ছে এটা তাদের থেকে যাবে, এটার মধ্যে কিছু প্রবলেম থাকে যা মেনটেন করলে কখনোই কোনো প্রবলেম হয় না। আচ্ছা, অর্থাৎ পুরোপুরি কিউরেবল না, কিউরেবল কোনো এটা কোনো, এটা কোনো কিউরেবল ডিজিজ না, যে এটা একটা ডিজিজ হলো আমি এটা কিওর করলাম, এটা একটা হরমোনাল প্রবলেম থাকে বডিতে যেই কারণে এই সমস্যাগুলো দেখা যায়। সাধারণত দেখা যায় যে মেলি হরমোনের পাশাপাশি প্রতিটা মেয়ের শরীরেই কিছু পুরুষালি হরমোন থাকে, খুবই অল্প পরিমাণে, যখন এর মাত্রাটা কিছু পরিমাণ বেড়ে যায়
কেন বেড়ে যায় সেটা কিন্তু আননোন। আচ্ছা, সেটা এখনো জানা যায়নি। এখনো জানা যায়নি কেন বেড়ে যায়। যখন বেড়ে যায় তখন এই ধরনের কিছু সমস্যা দেখা দেয়। আচ্ছা, তো এখন একটু বলবেন যে আপনি বলছিলেন যে এর কি কি লক্ষণ হতে পারে। রাইট। আচ্ছা, এখন একটু আমরা যদি জানিয়ে দিতে পারি যে এর পেছনে কি কারণ আছে, বা যদি এটি হয়ে যায় সেক্ষেত্রে কোনো চিকিৎসার ব্যবস্থা আছে কিনা। এখন হচ্ছে যেহেতু মেইন কারণ হচ্ছে আননোন, কিন্তু কিছু ব্যাপার থাকে, যেমন একটা হরমোন আছে ইনসুলিন, ইনসুলিনটা এদের রেজিস্ট্যান্স হয়, যার জন্য সুগার মেনটেন করতে যে অতিরিক্ত ডায়াবেটিসের ঝুঁকি, এটা হচ্ছে আমি আসতেছি, এটা লং টার্ম ইফেক্টে থাকতে পারে। কিন্তু কারো পিসিও হলো মানেই যে আজকেই ডায়াবেটিস হয়ে যাচ্ছে তা না, ইনসুলিনের একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, যার জন্য হচ্ছে কি ওয়েট বেড়ে যাচ্ছে। আচ্ছা, ওয়েট বেড়ে যাচ্ছে এবং কিছু হরমোন আছে এলএস এফএসএস, যদিও এটা পেশেন্টদের জন্য বা সাধারণ মানুষের জন্য এটা কঠিন শব্দ বা এত কিছু নেওয়ার দরকার নেই, এই হরমোনগুলোর একটা ইমব্যালেন্স হয় শরীরে, যার জন্য এই পিরিয়ডটা অনিয়মিত হচ্ছে। এবং পিরিয়ড অনিয়মিত হচ্ছে মানে রেগুলার তার ওভুলেশন হচ্ছে না, প্রতিটা মেয়েরই দুইটা ওভারি থাকে, সেখান থেকে প্রতি মাসে একটা করে ওভাম বড় হয়, ডিম বলি যেটা, এবং ডিমটা রিলিজ হয়, রিলিজ হয়ে ওইটার প্রসেসেই কিছু হরমোন নিষ্ক্রিয় হয় বডিতে এবং পিরিয়ডটা হয়, এবং এইভাবেই বিয়ের পরে যখন তারা প্রেগনেন্সি ট্রাই করে একটা প্রেগনেন্সি আসে, কনসিভ করে। আচ্ছা, এরপরে কি হতে পারে জানবো, তার আগে একটি ফোন নিয়ে আসবো। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। ম্যাডাম আমি, আসসালামু আলাইকুম, আমি বলছিলাম মেহেদী হাসান ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি বলছিলাম হচ্ছে যে আমার ওয়াইফের প্রথম থেকে আমাদের 9 বছরের মানে সংসার চলতেছে। আচ্ছা, প্রথম থেকে আপনার মানে 9-10 দিন করে শরীর খারাপ থাকে আর কি, মানে মিন চলে, কিন্তু এখন প্রায় 3 মাস ধরে হচ্ছে দেখা যাচ্ছে 10 দিনের পরে আরো 3-4 দিন প্রায় দেখা যাচ্ছে অল্প অল্প করে দেখা যাচ্ছে মিন দেখা যায়। এটা কোনো সমস্যা কিনা? কতদিন পর পর হয় পিরিয়ডটা, মাসিকটা কতদিন পর? রেগুলার থাকে, প্রতি মাসে নিয়মিত হয়। রেগুলার হয় অর্থাৎ ডিউরেশনটা বেশি থাকে। আর কোনো শারীরিক সমস্যা আছে? আর কোনো সমস্যা নাই। আপনাদের কি সন্তান আছে? একটা মেয়ে আছে, আমার মেয়ের বয়স 5 বছর। আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। অর্থাৎ এক্ষেত্রে ডিউরেশনটা বেশি বেশি হচ্ছে। অ্যাকচুয়ালি ডিউরেশনটা বেশি একটা সমস্যাই, কারণ 7 দিনের বেশি কিন্তু কোনোভাবে পিরিয়ডটা থাকার কথা না। তো উনি বললেন যেটা প্রথমে 9 দিন ছিল, আস্তে আস্তে বেড়ে সেটা 13-15 ডেজ হয়ে যাচ্ছে। তো এটা একদম বলা যাবে না যেটা নর্মাল, এটা একটা প্রবলেম। কিন্তু এটা কি ধরনের প্রবলেম, অ্যাকচুয়ালি এটা আলট্রাসোনোগ্রাম না করলে বোঝা যাবে না, এবং তার সাথে কিছু হরমোন আমরা টেস্ট করি, যেমন 1 নম্বর থাইরয়েড হরমোন, আসলে থাইরয়েড অ্যাবনর্মালিটির জন্য লং টাইম পিরিয়ড থাকতে পারে। তো এই টেস্টগুলো করে দেখা যেতে পারে যে এটা যদি নর্মাল থাকে সেই ক্ষেত্রে কিছু মেডিসিন আছে দিয়ে আমরা ট্রাই করি। কিন্তু এটা ওনার যে কোশ্চেনটা নর্মাল কিনা, আসলে এটা কিন্তু একভাবে অর্থাৎ এটি ইভালুয়েট করে করা দরকার যে এটা কি কোনো প্রবলেম আছে কিনা, কি হয়েছে বা। আচ্ছা, আমরা যেই আলোচনায় ছিলাম, আপনি বলছিলেন যে প্রতি মাসেই একটি করে ডিম আসতে পারে বা আসে, এটি স্বাভাবিক। তো এই ক্ষেত্রে কি সমস্যাটি হয়? এই পিসিওতে যেটা হচ্ছে বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে যেটা হচ্ছে, এখানেই যে প্রবলেমটা হচ্ছে, এভরি মান্থে ওভুলেশন হচ্ছে না, মানে একটা বড় হচ্ছে না, ডিমটা ফেটে বের হচ্ছে না, তার কারণেই পিরিয়ডও হচ্ছে না এবং ইনফার্টিলিটি এবং হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেন আসি হচ্ছে আমি বলতেছিলাম যে ওয়েট, ওয়েটটা হচ্ছে দুটা হতে পারে। একটা হচ্ছে ওয়েটটা শুধুমাত্র ওয়েট বেশি থাকলেই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হবে তা নয়, কিন্তু আবার ওয়েট যাদের বেশি তাদের দেখা যাচ্ছে সমস্যাটা বাড়তেছে। তো সেই কারণে অ্যাকচুয়ালি এই যে প্রবলেমটা, এটা যেহেতু ও স্থায়ী কোনো সমাধান নাই, তো এটাকে হচ্ছে মেনটেইন করতে হয় লাইক ডায়াবেটিস। আচ্ছা, তো কীভাবে মাল্টিপল প্রবলেমসগুলো আপনারা মেনটেইন করেন বা আমরা কী করতে পারি সেটি সম্পর্কে জানবো, তার আগে একটি ফোন নিয়ে আসবো। একজন দর্শক রয়েছেন আমাদের সাথে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মারুফা। জি, সমস্যাটি বলুন। আমার সমস্যা, আমার মেন্স হয় না, প্রতি মাসে হয় না, 2.5 মাস পর, 2 মাস পরে হয়। আপনার বয়স কত? আমার বয়স 19। আচ্ছা, 19। বিয়ে হয়েছে 7 মাস। আচ্ছা, কোন আলট্রাসোনোগ্রাম করা হয়েছে আপনার? না, কিছু করি নাই, কিন্তু তার জন্য সবাই টেনশন করতে আছে যে বাচ্চা হবে কিনা। না না, হবে হবে। আচ্ছা, আপনি কি চেষ্টা করেছেন এখনো?
বাচ্চা নেওয়ার চেষ্টা করেছেন? দেখেন আমি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু হয় না। ওয়েট কেমন আপনার? আপনার ওজন কি রকম? আমার ওজন বেশি না। বেশি না বলতে কত? অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। অর্থাৎ এক্ষেত্রে হয়তো ওনার কথা থেকেই আসি, এটা ভালো কোশ্চেন করেছেন উনি, যে এটা একটা খুব কমন একটা কোয়েশ্চেন। ওনাকে ধন্যবাদ এই ধরনের কোয়েশ্চেন করার জন্য, যে ওর পিরিয়ড অনিয়মিত, আমার বাচ্চা হবে কি না, সবাই বলতেছে আমার বাচ্চা হবে না, এটা খুবই একটা কমন কনসার্ন, খুবই কমন কনসার্ন। অ্যাকচুয়ালি আমি যদি বলি যে ইনফার্টিলিটির বা বন্ধাত্বের মেইন কজ পিসিও, যেটা বলতেছিলাম অনিয়মিত পিরিয়ড মাসিক হওয়াটা, আবার ট্রিটমেন্ট করলে সবথেকে বেশি সাকসেস রেট এই ধরনের পেশেন্টেরই, কারণ ওর তো ওভুলেশন হচ্ছে না, মানে ডিম বের হচ্ছে না। কিছু মেডিসিন আছে আমরা ইনডিউসিং মেডিসিন আমরা ইউজুয়ালি দেখা যাচ্ছে দিচ্ছি পেশেন্টদেরকে, এবং ওভুলেশন হচ্ছে, ডিমটা ফেটে বের হচ্ছে এবং তারা কনসিভ করতেছে। তাই বলতে চাচ্ছি যে পিরিয়ড হচ্ছে না বা অনিয়মিত পিরিয়ড মানে বাচ্চা হবে না, এই ধরনের ভুল একদমই ভুল, এটা নেওয়ার কোনো কারণই নেই। অর্থাৎ এক্ষেত্রে তিনি যদি একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে হতে পারে, যদি দেখা করেন, ওনার অলরেডি 7 মাস হয়েছে, উনি চাইলে আরো 2-1 মাস নিজেরা ট্রাই করতে পারেন, দেখতে পারলেন যে না 1 বছর হয়ে যাচ্ছে হচ্ছে না, তখন একজন ডাক্তারের সঙ্গে শরণাপন্ন হয়ে আমরা 1 বছর আমরা বলছি যে 1 বছর ট্রাই করো, যদি অল্প বয়স, বয়স বেশি না, নিউলি ম্যারিড, ওয়েটটাও কম আছে, 1 বছর ওরা নিজেরা ট্রাই করতে পারেন, তারপর একটা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে। অনেক ধন্যবাদ। এর মধ্যে আরো একজন দর্শক যুক্ত আছেন, ফোনটি নিয়ে আসবো। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম আনিকা। আমার প্রশ্নটা হচ্ছে, আমার লাস্ট 6 মাস ধরে 1 মাসে 2 বার পিরিয়ড হয়ে যাচ্ছে। আচ্ছা, আগে কখনো আমার সমস্যা হয়েছিল? অনেক আগে একবার হয়েছিল, কিন্তু এটা 1 মাস এরকম হয়েছিল, তারপরের মাসে আবার ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু এইবার মানে 6 মাস ধরে কন্টিনিউ একদম ঠিক 15 দিন পরেই পিরিয়ড হয়ে যাচ্ছে আবার। এই ধরনের সমস্যাগুলোকে আমরা যদি কোনো প্রবলেম না পাই, তখন আমরা বলে থাকি ডিসফাংশনাল, যেটা হরমোনাল কিছু প্রবলেম হয়। উনিও বললেন যে ওনার হরমোন ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, ইউটেরাইন ব্লিডিং, যে কারণ 15 দিন পর পর তো কারো আসলে অ্যাকচুয়ালি মাসিক হওয়াটা কথা না, এবং এটা হতে দেওয়াও যাবে না, দেওয়া গেলে দেখা যাবে ওনার হিমোগ্লোবিন কমে যাবে, উনি শারীরিকভাবে রক্ত স্বল্পতা হবে, সিক থাকবে, এমন হওয়া উচিত না। ওনার যদি হরমোন ঠিক থাকে অবশ্যই আগে একটা আল্ট্রাসোনোগ্রাম করা উচিত, যে এটা কোনো প্রবলেম আছে কিনা। অনেক সময় তো প্রবলেম থাকতেও পারে, যেমন আল্ট্রাসোনোগ্রাফির তো আসলে টাইপ আছে, তো এটি কি নরমাল জেনারেল যে অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি সেটা করবেন? অ্যাকচুয়ালি ম্যারিড যারা তাদেরকে আমরা সাজেস্ট করি ট্রান্সভেজাইনাল আল্ট্রাসোনোগ্রাম করতে, ট্রান্সভেজাইনাল যেটা হচ্ছে গাইনি যে কোনো আল্ট্রাসোনোগ্রাম, যে কোনো প্রবলেমই আমরা করি না কেন, এটা ওভারি দেখি, স্পেসিফিক্যালি দেখা যায়, দেখা যায়, এটা খুব সবচেয়ে। এর মধ্যে আরো একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে আসতে হবে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম মোশারফ, আমার মানে একটু প্রবলেম, আমার বয়স হতেছে 45, হ্যাঁ আমার ওয়াইফের বয়স হতেছে আপনার 40 এর কাছাকাছি। আচ্ছা, আমার আমার একটা বেবি আছে, একটা যে পরীক্ষা দিবে, কিন্তু এর মধ্যে আমি মতলব 7-8 বছর আমি গ্যাপ দিছিলাম, তারপর থেকে আমার বাচ্চা নেওয়ার একটা চিন্তা করছিলাম, কিন্তু আলটিমেটলি আমাদের বাচ্চা কনসেপ্ট করে না। তখন মানে এর মধ্যে আমি প্রকল্পে কোনো চিকিৎসাও করি না, একবার করছিলাম গাইনি ডাক্তার, তারপর আমি এটা কন্টিনিউ করি, কিন্তু এখন আমার একটা বাবু নেব, এবার এটা কিভাবে এটা ইয়ে করা যায়, কিন্তু আমার ওয়াইফের মানে মিন্সটা ক্লিয়ার হয় না, অথবা মানে জীবনে দেখবেন যে অনেক দিন পর মানে হইতেছে এবং সেটা একবারে ক্লিয়ার না, আবার 1-2 মাস পর একবার হয়, অথবা আপনার হইতেছে ক্লিয়ার হইতেছে না। আপনার ওয়াইফের বয়স কেমন? 40। ওয়াইফের বয়স 40, আপনার 45? 45, হ্যাঁ আমার 45। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। কি করতে পারে না সেটা যে কাপল ফোন করেছে, অ্যাকচুয়ালি যে কাপল প্রেগন্যান্সি নিতে চায়, ওনাদের একটা বেবি আছেন বা এখন অনেক দিন ধরে ট্রাই করছেন, প্রাইমারি ইভালুয়েশন জানতে হবে, জানতে হবে যে কেন হচ্ছে না বা কোনো কারণ আছে কিনা। অনেক সময় আমরা কারণ খুঁজে পাই না, আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি হতেই পারে, 1/3 দেখা যাচ্ছে যে আনএক্সপ্লেইন কোনো কারণ পাওয়া যাচ্ছে না, তো জানতে হবে। এবং যেহেতু ওনাদের দুজনের বয়সটাই
একটু বেড়ে যাচ্ছে, তো সেই হিসাবে ওনাদের অতি সত্তর অ্যাকচুয়ালি ওনাদের প্রপার ফার্টিলিটি ট্রিটমেন্ট লাগবে, মানে ট্রিটমেন্ট বলতে চাচ্ছে ইভালুয়েশন, এবং এখন ওয়েট করার টাইম নেই। এবং দেখা যাচ্ছে বয়স, এক্ষেত্রে কি স্ত্রীর একান্ত ইভালুয়েশন দরকার নাকি স্বামী এবং স্ত্রী উভয়ই যাবেন? সেটি আমরা জানিয়ে দেই যে এক্ষেত্রে হাজবেন্ড এবং ওয়াইফ উভয়ই যাবেন এবং তাদের বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা দেখতে হবে যে কোনো প্রবলেম আছে কি না। না থাকলে একভাবে আমরা ট্রাই করি, এবং বয়সটা যখন বেড়ে যায় তখন কোনো প্রবলেম না থাকলেও যে বলি আপনারা নর্মাল ট্রাই করেন তাও না, তখনও আমরা কিছু চেষ্টা করি, কারণ এখন অলরেডি ওয়াইফের 40 ওনার 45 হয়ে গেছে, কিছুদিন পরে দেখা যাবে ফার্টিলিটিটা আরও কমে যাচ্ছে, যত বয়স বাড়বে তত। এক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকনিক বা রয়েছে এখন তো সেগুলো করতে পারবে, একদম হাইয়েস্ট টেকনিক পর্যন্ত বাংলাদেশে হচ্ছে এখন তো টোটালি এটাই। আমাদের আরো একটি ফোন আছে, ফোনটি নিয়ে আসব। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম সামিরা, আমি রাজশাহী থেকে ফোন করেছি। জি বলুন। আমার হচ্ছে পিরিয়ডের সমস্যা, এর আগে প্রথম থেকেই সমস্যা, আমার যখন থেকে পিরিয়ড শুরু হয় পাঁচ পাঁচ ছয় মাস পর পর ডাক্তার দেখা ঠিক আসছিল, এখন আবারও নতুন করে দেড় মাস দুই মাস হচ্ছে। আমার বিয়ে হওয়ার 7 বছর, আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি, বাচ্চা নেওয়ার জন্য ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের ট্রিটমেন্টের পর আমার পিরিয়ড ঠিক মতন হয়েছিল, কিন্তু ওই যে আমার ওই যে ওইটাও আছে অবাঞ্ছিত লোম মুখে দিয়ে আসছে, আবার ঘাড়ের নিচে কালো দাগও আছে, আর পিরিয়ডে আবার নতুন করে দেড় মাস দুই মাস পর পর। আচ্ছা, আপনার যে সমস্যাটি সেটি কি বলেছেন ডক্টর, কি সমস্যা হয়েছে? আমার একটু ডাক্তার বলছে যে হরমোনের সমস্যা আছে, এটা ঠিক হয়ে যাবে, কিন্তু ডাক্তার ট্রিটমেন্টটা 6 মাস থেকে চলতেছে, কিন্তু ঠিক এখনো কনসিভ করতে পারেননি। হ্যাঁ, এখনো কনসিভ। আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। ওনার কথা শুনে বোঝা যাচ্ছে যে উনি টিপিক্যাল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার পসিবিলিটি বেশি। ডক্টর বলেছেনও ওনার হরমোনাল প্রবলেম আছে এবং ওনার অবাঞ্ছিত লোম সবই আছে। অ্যাকচুয়ালি 6 মাস চেষ্টা করার পরে হয়নি, আবার হবে না এটাও বলা যাচ্ছে না, এখন ফার্দার আবার ট্রাই করতে হবে। আমি ঠিক জানি না যে আপনার কী ধরনের চেষ্টা করা হয়েছে। আমরা প্রথমে ওভুলেশন ইনডিউসিং কিছু মেডিসিন দিই, যেটা আমি বলেছিলাম, তারপর ওটাতে যদি না হয় কিছু ইঞ্জেকশন আমরা ইউজ করি। অনেক সময় এই ধরনের ক্ষেত্রে কিন্তু বলা হয় যে ল্যাপারোস্কোপিও করতে, ল্যাপারোস্কোপি করে ড্রিল করা, ল্যাপারোস্কোপিক ড্রিলিং ড্রিলিং, এবং এট দ্য এন্ড যদি পলিসিস্টিক ওভারিতে যদি একদম আমি আমি যদি ইনফার্টিলিটি উইথ পিসিও প্রেগনেন্সি আসতেছে না, এটা কিন্তু 6 থেকে 1 বছর চেষ্টা করার পর এটা লাস্ট বলে যে এই সব থেকে ভালো হচ্ছে টেস্ট টিউব বেবি। অর্থাৎ নানা ধরনের প্রসেস আছে, সবকিছুই করা সম্ভব, বাকিটাও আমরা জানবো। ম্যাম, যেহেতু পিসিওএস নিয়েই এতক্ষণ আমরা বিভিন্ন জিনিস আলোচনা করছিলাম, এখন একটু জানাবেন আপনি একজন দর্শকের প্রশ্নের উত্তরে চিকিৎসার বেশ কিছু অংশ হয়তো বলে দিয়েছেন, তারপরেও একটু জানতে চাইবো যে কী কী চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে রয়েছে। তো আমি এটা প্রথম থেকে আসি, আমি তো বেশি বলা হলো যে ইনফার্টিলিটি হলে কি হবে, কিন্তু একটা মেয়ে যখন প্রথমেই তার মাসিক শুরু হয়, পিসিও দেখা দেয় বা যাই হোক, তো যাদেরই প্রবলেমটা দেখা দিবে, 1 নম্বর ওয়েট লুজ করা, কোনোভাবেই ওজন বাড়তে দেওয়া যাবে না, এবং এক্সারসাইজ, তাদের অ্যাটলিস্ট 1/2 আওয়ার করে এক্সারসাইজ। আমরা এক্সারসাইজ বলতে বুঝি বয়স হবে, ডায়াবেটিস হবে, এক্সারসাইজে যাব না, প্রথম থেকে অ্যাটলিস্ট সে দৌড়াতে পারে, খেলতে পারে, তো মেয়েটাকে প্রথম থেকেই যেন সে অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে, এটা হচ্ছে তার মেইন। তো যদি ওয়েট লুজ কম থাকে এবং অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে, অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। এবং দেখা যাচ্ছে যদি 3 মাস পিরিয়ড না হয়, মাসিক যদি 3 মাসের বেশি হয়ে যায়, তখন মাসিকটা করানো, 3 মাসের বেশি বন্ধ থাকতে দেওয়া যাবে না। 3 মাসের বেশি বন্ধ থাকলে একটা হরমোন ইমব্যালেন্স হয়, সেটা লং রান ভালো না। 1-2 মাস বন্ধ থাকলে সেটা টেনশন করার কিছু নাই, সেটা হয়ে যাবে, কিন্তু 3 মাস যদি কখনো বন্ধ থাকে অবশ্যই তাকে মেডিসিন দিয়ে উইথড্রয়াল ব্লিডিং বলি আমরা। আচ্ছা, বাকিটাও জানবো, তার আগে একটি ফোন নিয়ে আসবো। একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আচ্ছা, আমি রংপুর থেকে না বলছিলাম। জি, আমার মেয়ের বয়স 9 বছর। আচ্ছা, তো লাস্ট মার্চ এপ্রিল মে আচ্ছা মার্চে ওর হঠাৎ একটু পিরিয়ড দেখা দিল, সেটা হচ্ছে 3-4 দিন হালকা একটু হলো,
3 দিন। তারপরে সেকেন্ড মাসে এপ্রিলে দেখা গেল যে ওর আবার ওই নির্ধারিত তারিখেই শুরু হইলো, কিন্তু 8-9 দিন প্রচুর ব্লিডিং হইলো, মোটামুটি ভালোই ওর ব্লিডিং হইলো, প্রায় তো 9 দিন কি 10 দিন ঢুকলো। তারপর এটা হচ্ছে থার্ড মান্থ, তার এখানে এসে আবার দেখা গেছে 16 তারিখ থেকে তার শুরু হয়ে গেল, অর্থাৎ ওটা শুরু হয়েছিল 22 তারিখ, 2 মাস ওর 22 তারিখে হয়েছে, কিন্তু তৃতীয় মাসে এসে দেখা গেল যে 16 তারিখ হলো। 16 তারিখ হচ্ছে খুব ফ্লোটা খুব বেশিও না আবার হালকাও না, কিন্তু স্টে করতেছে বেশি দিন। আচ্ছা, 16 তারিখে শুরু হয়েছে, এখন অলমোস্ট আজকে 20। আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য, অর্থাৎ আপনি যিনি ফোন করেছিলেন তিনি কনসার্ন যে আসলে এটি তো মেনার্কি, অর্থাৎ প্রথম শুরু হয়েছে পিরিয়ড, মেনার্কি, এবং যেহেতু 9 বছরে হয়েছে একটু আর্লি মেনার্কি, কিন্তু আর্লি বলা যাবে না, এটা এখন হচ্ছে, এখন হচ্ছে রেগুলার, একদম রেগুলারই আমরা পাচ্ছি, এবং মেনার্কিতে এই প্রবলেমটাও কমন। যখন একটা মেয়ের ফার্স্ট পিরিয়ডটা শুরু হয় তখন দেখা যাচ্ছে কারো 2-3 মাস পরে হচ্ছে, কারো ঘন ঘন হয়ে যাচ্ছে, কারো বেশি হচ্ছে, কারো কম হচ্ছে। শুধু দেখতে হবে বেশি যদি ব্লিডিং হয় তাহলে ওর কিন্তু সিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হিমোগ্লোবিন ড্রপ করে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু এটাই কনসার্নিং ব্যাপার। তো যদি এমন হয় ওর লাস্ট মাসেও ছিল বেশ কিছুদিন ছিল 10-12 দিন, তো এভাবে হতে দেওয়া যাবে না। আর যদি দেখা যাচ্ছে না এই মাসে নর্মাল আছে তাহলে আপনি আরো 1-2 মাস দেখতে পারেন, দেখতে পারেন যে এটা কোনো সমস্যা হয় কিনা। এক্ষেত্রে এটি খুব বেশি চিন্তিত হবার মতো কিছু না, তারপরেও খেয়াল রাখতে হবে। এমন যদি আরো 2-1 মাস হয় তখন আপনি ডক্টরের কাছে যাবেন, তখন তার আল্ট্রাসোনোগ্রাম করা, থাইরয়েড টেস্ট করা, ব্লাড লেভেলগুলো চেক করে দেখতে হবে, করা দেখা যে কোন সমস্যা আছে কিনা। তবে এটা খুবই কমন সমস্যা, এত ভয় পাওয়ার আশা করি কিছু নেই। অনেক ধন্যবাদ। আরো একটি ফোন আছে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি আসসালামু আলাইকুম, আমি বরিশাল থেকে মামুন বলছিলাম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমার ওয়াইফের পলিসিস্ট ওভারেজ, আমি এখানকার ডাক্তারের সাথে কনসাল্ট করছি, ডাক্তার আমাকে এটা বলছে, তো ডাক্তার এখানকার ডাক্তার আমাকে একজন ওষুধ দিয়েছে আপনার ইউভি কেয়ার এবং ওভাসিটল, ওটা খাওয়াচ্ছি প্রায় 3 মাস চলতেছে, এবং সাথে ওই আপনার ফলিক অ্যাসিড এগুলো চলতেছে, কিন্তু 3 মাস হয়ে গেছে কিন্তু আমার ওয়াইফের এই সমস্যা সমাধান হচ্ছে না। আমি বাচ্চা নিতে চাইতেছি কিন্তু বাচ্চা কনসেপ্ট করতেছে না, আর ওর মাসিক সমস্যা ছিল 2 মাস 2.5 মাস 3 মাস হয়ে যাইতো, তখন আপনার ওই যে ওষুধটার মাধ্যমে মাসিক ইয়া হয় সেটাও ব্যবহার করা ছিল নর্মাল। এখন আমার করণীয় কি, আমি বরিশালে কোনো ভালো ডাক্তার পাইতেছি না, আর পরবর্তীতে কি করবো এটার জন্য আপনার ফোন দেওয়ার। জি জি ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। অ্যাকচুয়ালি উনি যেটা প্রথমে বললেন যে এটা সমস্যা সমাধান হচ্ছে না, অ্যাকচুয়ালি পলিসিস্টিক সমাধান হবে না, মানে এর মধ্যেই কিভাবে ট্রাই করতে হবে। তো 3 মাস খুব বেশি দিন সময়ও না, উনি মাত্র 3 মাস ধরে ট্রাই করছে, তো এর তো পরবর্তী ধাপ হচ্ছে, এটা আমি আগে বলেছিলাম, ওভুলেশন ইন্ডিউসিং মেডিসিন। তো উনি তো এই ধরনের মেডিসিন সম্ভবত শুরু করেননি এখনও, তো এটা শুরু করতে হবে, এবং শুধু শুরু করলে হবে না, ফলো আপ লাগে। মেডিসিন শুরু করে আমরা 11-12 দিনে টিভিএস করে দেখি ফলিকলগুলো বড় হচ্ছে কি না, বাট ডিম বড় হচ্ছে কি না, এবং সেটা ফাটার জন্য কিছু ইনজেকশন দেই। এখন উনি অ্যাকচুয়ালি এটা একটু টাফ, উনি ওখানে যদি দূরে আছেন অ্যাকচুয়ালি, মানে উনাকেই আসলে, মানে উনি ওখানে কাউকে খুঁজে পাওয়া যায় কি না, মানে ওভাবে করে করতে হবে, আদারওয়াইজ কোথায়, অর্থাৎ কারো সুপারভিশনে এই জিনিসটা করতে হবে, আর কোনো উপায় নেই। হ্যাঁ, শুধু মেডিসিন নিয়ে এভাবে করে বাসায় থেকে এটি হবে না, রেগুলার একটি ফলোআপের দরকার রয়েছে দর্শক। সেই হিসেবে আপনাকেই আসলে খুঁজে নিতে হবে আপনার স্পেশালিস্ট কে, এবং তার আন্ডারে সুপারভাইজড ওয়েতে ট্রিটমেন্ট করতে হবে। অনেক ধন্যবাদ। আর একটি ফোন আছে, ফোনটি নিয়ে আসবো, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নাসরিন সুলতানা বলছিলাম কুমিল্লা থেকে। জি বলুন। হ্যালো ম্যাডাম, আমার বয়স হচ্ছে 37, আমার একটা বেবি হয়েছে, আমার বেবির বয়স 9 বছর হচ্ছে, এখন আমি চাচ্ছি আরেকটা বেবি নিতে, এজন্য আমি ডাক্তারের শরণাপন্ন হয়েছি। আপনার আল্ট্রাসোনোগ্রাফি করার পরে বলছে আমার ওভারিটা একটু বড় হয়ে গেছে, এবং আমাকে ম্যাথ্রো এবং জিঙ্ক খাইতে দিয়েছে, কিন্তু আমার এখন ইউজুয়ালি ওয়েটটা অনেক বেড়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। তো উনার যেটা হচ্ছে ওয়েটটা বেড়ে যাচ্ছে বলতেছে, তো এটা উনার জন্য করণীয় হচ্ছে উনি ওয়েট বাড়তে দিবে না,
বেড়ে যাচ্ছে বললে হবে না, যাতে ওয়েটটা না বাড়ে সেই জন্য ব্যায়াম করতে হবে, ব্যায়াম করতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে, লেস কার্ব খেতে হবে, এভাবে করে চাইলে ডায়েটিশিয়ানের আন্ডারে থাকতে হবে যদি উনি না পারে, ওটা করতে হবে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওনার যে প্রবলেমগুলো আছে, আর অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে ওনার ইন্ডিউসিং ড্রাগ দরকার, মানে মেডিসিন দরকার, শুধু হয়তো বা নর্মালি ট্রাই করে যেহেতু হচ্ছে না, তো এখন অলরেডি 37 ইয়ার্স, তো কিছুটা মেডিসিন নিয়ে তারপর ফলিকল বড় হয় কি না, মানে সেম আমি যেটা আগেও বলতেছিলাম যে ওনারও এই ধরনের সুপারভিশনেই ট্রিটমেন্ট করা দরকার, একদম শুধু মানে ওভাবে ট্রাই করলে একটু সম্ভব না হচ্ছে। আচ্ছা, তো এতক্ষণ তো আমরা অনেক কিছু জেনেছি, অনেক দর্শকদের বিভিন্ন প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করেছি। আপনি বলছিলেন যে শুরু থেকে যদি ট্রিটমেন্ট কেউ শুরু করেন, অনেকেরই এই জিজ্ঞাসাটি রয়েছে যে মেডিসিন ছাড়া আর কি করণীয় আছে। অ্যাকচুয়ালি মেডিসিন না, এর কারণ লাইফস্টাইলটাই মেইন। আচ্ছা, মেডিসিন যখন যার কিছু প্রবলেম হবে, সাপোজ কারো ইনফার্টিলিটি হচ্ছে, মেডিসিন নিতে হচ্ছে, কিন্তু লাইফস্টাইল যেটা আমি প্রথমেই বলছি, ওয়েট, মানে ওয়েটটা কিন্তু একদমই জরুরি। আর লং টার্ম কিছু ইফেক্ট আছে পিসিওর, সেটা হচ্ছে লং রান তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা আছে, দেন হাইপারটেনশন, এদের হাইপারটেনশনও বেশি হচ্ছে, এবং এই পেশেন্ট যাদের এমন থাকতেছে ওয়েটটা বাড়তেছে এবং তারা চাইলেও অনেকে পারছে না, এবং ডিপ্রেশনে ভুগতেছেন, এবং সেটা রেয়ার কিন্তু হচ্ছে, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যান্সারটাও কিন্তু বেড়ে যাচ্ছে, যেমন জরায়ুর ভিতরের লেয়ারে যে ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা যেটা বলে, এটা পিসিওদের ক্ষেত্রে বেশি হচ্ছে। কিন্তু এ মানে ই না যে পিসিও হলেই তার ক্যান্সার হবে, মানে তা নয়, হচ্ছে হচ্ছে, কিন্তু যাদের হচ্ছে ক্যান্সার তাদের এ দেখা যাচ্ছে যে পিসিও পেশেন্ট বেশি ছিল, হিস্ট্রি থাকে, হিস্ট্রি আছে, সেই কারণে এটা হচ্ছে মেডিসিনের মধ্যে যে উনি কিছু পেশেন্টের। আপনি কিন্তু বলছিলেন ম্যাম যে এই ক্ষেত্রে ফলো আপ জরুরি, সেটা যদি একটু দর্শকদের জানিয়ে দিতেন যে কিভাবে ফলো আপটি আসলে হয়। অ্যাকচুয়ালি এমন না যে প্রতিদিনই ফলো আপ লাগবে বা কিছু, একটা সময় যে তার দেখা একটু মাঝে মাঝে, আমরা রেগুলার হেলথ চেক আপ বলতে আমরা যা বুঝি সেটা করা, ওয়েটটা বাড়তে না দেওয়া, বা অনেকের ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য মেটফরমিন আমরা দিয়ে থাকি, আচ্ছা সেই মেডিসিনটা খুবই ভালোভাবে কাজ করে, কিন্তু কার লাগবে সবাইকে একভাবে দেওয়া যাবে না, এবং দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এন্ডোক্রাইনোলজিস্টদেরও হেল্প লাগে, যেহেতু তার হরমোনাল একটা ডিস্টারবেন্স হচ্ছে, এবং অনেকেরই দেখা যাচ্ছে স্কিন ডক্টরের সঙ্গে শরণাপন্ন হতে হয়, আবার যদি কিছু লোম থাকে সেগুলো অনেক সময় লেজার করতে হয়, মানে এটা হচ্ছে যখন যেই সমস্যাটা তার হবে বা যার যেই সিমটমটা হবে সেই ব্যাপারে সেই ডক্টর শরণাপন্ন মাঝে মাঝে হতে হয়। আর নিজের কাছে যেটা আছে সেটা হচ্ছে লাইফস্টাইল। কোনো অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয় কিনা এই ধরনের রোগীদেরকে? শুধুমাত্র তখন যেতে হয় এমন যদি হচ্ছে যে তার পিসিওএস আছে এবং ইনফার্টিলিটি হচ্ছে এবং ডিমটা বড় হচ্ছে না, তখন আমরা যে বললাম ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করতে হয়। ড্রিল করলে জাস্ট ওভারিতে কয়েকটা পিঞ্চ করা, ড্রিল করলে তখন দেখা যাচ্ছে এই যে টাফ হয়ে যায় ওভারিটা, ওভামগুলো বড় হয় না, মানে ফলিকলগুলো বড় হচ্ছে না, ওই সময় দেখা যাচ্ছে যে এই যে এই ওভামগুলো বড় হয়। তো এটা কমন না, তো অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে যেহেতু আমাদের রিপ্রোডাক্টিভ এজ একেবারে অনেক ছোটবেলা থেকে আমাদের শুরু হয়ে যায়, অর্থাৎ মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায়, এবং আমাদের অনেকেই চিন্তিত থাকেন মায়েরা যে তার যদি কোনো টিনেজার কোনো মেয়ের এরকম হয়ে থাকে এবং অবিবাহিত থাকে, তারা কিন্তু ভয় পান এক ধরনের যে আমার মেয়ের ভবিষ্যতে কি হবে, তার বিয়ে, তার সন্তান, পরবর্তী তার এই লাইফটা নিয়ে তিনি চিন্তিত হয়ে যান। টিনেজ এই বয়সে কোনো অপারেশনের কোনো ব্যাপার নাই, এই সময়টা তো শুধুমাত্র এটাই যে পিরিয়ডটা রেগুলার করা, ওজনের যে ব্যাপার, ওজনটা তো আছে, ওটা তো মেনটেন করতেই হবে, এবং পিরিয়ড কিছু হরমোনাল পিলও আছে আমরা দিয়ে ওজনটাকে, পিরিয়ডটাকে আমরা মাসিকটাকে নিয়মিত করে রাখি, তো সেটা তো কোনো ডক্টরই প্রেসক্রাইব করে দিবেন, তো এভাবে করে যায় যে টিনেজ মেয়েদের বা মাত্র পিরিয়ড হচ্ছে তার পিসিও দেখা দিচ্ছে, তার জন্য কোনো অপারেশন না। ম্যাম আমরা আজকে পিসিওএস নিয়ে অনেক অনেক কিছু জেনেছি, অনেক অনেক ধন্যবাদ, আমরা অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আছি, অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আজকের আলী হাসপাতাল সুস্থতার ব্যবস্থাপত্র এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি দেখতে পাবেন সপ্তাহে প্রতি শুক্রবার একই সময়ে এনটিভির পর্দায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।